রিঙ্কুর পাকশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। যেহেতু সামনেই শিবরাত্রি, তাই শিবরাত্রি স্পেশাল সাবু মাখার রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। আমার আজকের এই রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ লেগেছে আর কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। সাবু মাখা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 200 গ্রাম ছোট দানা সাবু নিয়েছি। সবার প্রথমে সাবুটাকে খুব ভালো করে 2-3 বার ডোলে ডোলে ধুয়ে নেব, যে সাবুর ভেতরে থাকা পাউডার বা সাবুর গুঁড়ো যেটাই ভাবেন সেটাকে বের করে ফেলে দেবে। আর খুব কষলে কষলে 2-3 বার ধুতে হবে। ধোয়ার সময় জলটা একটু বেশি পরিমাণে নেবেন। সাবুটাকে 4 বার ধুয়ে নিয়েছি। সাবুটাকে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, ঢাকনা বন্ধ করে। 8 ঘন্টা বাদে ফিরে এলাম। সাবুগুলো ভিজে গেছে, সাবুর মধ্যে থাকা জলটা পুরো শুকিয়ে গেছে। এই সাবু মাখা বানানোর জন্য আমার আর কি কি উপকরণ লাগে তাহলে দেখে নি। এখানে লাগছে চিনি, নারকেল কোড়া, দুধ, এখানে আমি কাঁচা দুধ নিয়েছি, আপনারা চাইলে পরে জাল দেওয়া দুধও নিতে পারেন। কলা নিয়ে নিয়েছি, এখানে আমি আর কিছু ফল কেটে নিয়েছি। আপনারা যে যা ফল খেতে পছন্দ করে সেই ফলগুলো কেটে নেবেন। এখানে আমি আপেল, খেজুর, কালো আঙুর, কাজু বাদাম, আমশক্ত, সবুজ আঙুর, কিসমিস আর সন্দেশ নিয়ে নিয়েছি। সবার প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, কলাটাকে কষলে নেব। এখানে আমি প্রথমে 2 কলা নিচ্ছি, হাতের সাহায্যে কলাটাকে ন্যাশ করে নেব। কলাটা যদি অন্য পাত্রে মেখে নেওয়া হয় তাহলে পরে সাবুর সাথে খুব ভালোভাবে মিশবে, আর সাবুর মধ্যে দিয়ে দিলে কলাটা খুব ভালো মেশানো সম্ভব হয় না। এখানে আরো একটা কলা দিয়ে দিলাম। যেহেতু আমি 200 গ্রাম পরিমাণে সাবু নিয়েছি সেই কারণের জন্য আমি 3টে কলা ব্যবহার করেছি, আপনারা কলাটা কম বেশি করে নিতে পারেন। এখন এই কলার মধ্যে দিয়ে দেবো 4 চামচ পরিমাণে নারকেল কোড়া। নারকেল কোড়ার সাথে কলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। কলা আর নারকেলের মিশ্রণটার মধ্যে এখন দিয়ে দেবো চিনি। এখানে আমি 5 চামচ চিনি নিয়েছি, মিষ্টি আপনারা যে যেমন পরিমাণে খান সেই অনুপাতে কম বা বেশি করবেন। কলা আর নারকেলের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরই সাথে এর মধ্যে দিয়ে দেবো সন্দেশ, এখানে আমি 2টো সন্দেশ নিয়েছি, সন্দেশটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা সন্দেশের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এখানে কলা, চিনি, নারকেল আর সন্দেশের মিশ্রণটা রেডি হয়ে গেছে। সাবুর মধ্যে মিশ্রণটাকে ঢেলে দেব। কলাটা বাইরে থেকে আমরা মিশিয়ে নিয়েছি বলে পায়ের মধ্যে কোনো দানা দানা নেই। সাবুর সাথে কলা, চিনি, নারকেল আর সন্দেশের মিশ্রণটা হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেবো দুধ, এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, আর যদি বেশ লাগে তাহলে পরে আবার নেব। দিয়ে সাবুর সাথে দুধটাকেও মিশিয়ে নেব। আমি এখানে সাবুটা খুব বেশি পাতলা মাখিনি, গামাখা করেছি। যদি আপনারা পাতলা পাতলা সাবু খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু দুধ অ্যাড করতে পারেন, আমি এখানে আর দুধ অ্যাড করিনি। এখন এর মধ্যে কেটে রাখা ফলগুলোকে অ্যাড করে নেব। দিয়ে দিলাম আমশক্ত, কাজু বাদাম, কালো আঙুর, খেজুর, কেটে নেওয়া আপেল, কিসমিস, সবুজ আঙুর, একটু একটু করে রেখেছি ওপর দিয়ে পরে গার্নিশ করবো বলে। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে সাবুর সঙ্গে মিশিয়ে নেব আমরা। অনেক সময় কি হয়, উপোস করে এসে আর খাবার খেতে আলাদাভাবে ইচ্ছা করে না বা ফল খেতে ইচ্ছা করে না, তারা যদি এইভাবে সাবু মেখে নেন সেক্ষেত্রে সাবু খেয়ে নেবে, সাথে সাবুর সাথে সাথে ফলগুলোও খাওয়া হয়ে যাবে। সাবু মাখাটার মধ্যে আমি লবণের ব্যবহার করিনি, চাইলে আপনারা এই সাবু মাখাটার মধ্যে লবণের ব্যবহার করতে পারেন, তাহলে টেস্টটা একটু মিষ্টির টেস্টটা তীক্ষ্ণ হয়। ওপর থেকে কেটে রাখা ফলগুলো দিয়ে গার্নিশ করে দেব। এভাবেই তৈরি হয়ে গেল শিবরাত্রি স্পেশাল সাবু মাখা। আমার আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।